এর হচ্ছে একটা হাস্যকর প্রহসন চলছে চিটফান্ড নিয়ে। এত টাকা গেল কোথায়, কোথায় গেল এই টাকা? এই প্রশ্নগুলো মানুষের মনে ঘুরে ঘুরে আসছেই। আমাদের সময় বামফ্রন্টের সময় অনেক কিছু শুরু হয়েছিল, অনেক কিছু শেষ হয়েছিল, দীর্ঘ 34 বছর তো। কিন্তু আমাদের সময় শুরু হলেই আমরাই বলি এটা কোন যুক্তিতে। আমি বলছি যে যুক্তিটা আর একটু পরিষ্কার হয়ে যাক না, আপনি আজকেই মেনে নিন না সিবিআই, তাহলে কালপুরুষ থেকে শুরু হয়ে যাবে তদন্ত, কে কে দায়ী, কার কার কাছে টাকা, সব বেরিয়ে যাবে। আমাদের তো কিচ্ছু গোপন করার নেই, একেবারেই না। যাদের গোপন করা আছেন তারা এইসব অজুহাত খুঁজছেন না।